ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র দীপায়ন রায়। দীপায়ন রায়ের সঙ্গে শুরুতে কথা বলতে চাই। দীপায়ন রায়, আপনারা এখন কোথায় রয়েছেন এবং কি অবস্থায় আছেন? জি, আমরা বর্তমানে অবস্থান করছি চীনের হুবেই প্রদেশের ইচাং শহরে, যেটি উহান শহর থেকে মাত্র 286 কিলোমিটার দূরত্বে অবস্থিত, এবং আমাদের শহরটিও রেড জোনের ভিতরে রয়েছে। এবং আমাদের শহরও উহান শহরের মতোই জানুয়ারির 13 তারিখ থেকে লকডাউন করে রাখা হয়েছে। আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটা হোস্টেল সিল করে দেওয়া হয়েছে, আমরা ইউনিভার্সিটি হোস্টেলের বাইরে যেতে পারি না, আমাদের কোনো প্রকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোন ধরনের খাদ্য সংকট আছে কিনা? আমাদের 23 তারিখ থেকে যখন এটা লকডাউন করা হয়েছিল হঠাৎ করেই, তখন আমাদের রিজার্ভে কিছু খাবার ছিল, সে খাবার দিয়ে আমরা 2 দিন চলতে পেরেছিলাম, এবং রিজার্ভে যে পানি ছিল সেটা দিয়েও আমরা 2 দিন চলতে পেরেছিলাম। কিন্তু তারপর 2 দিন পর আমাদের খাবার পানি শেষ হয়ে যায়, এবং খাদ্য খাবার যেটা আমাদের রেফ্রিজারেটরে ছিল সেটাও শেষ হয়ে যায়। তো তারপরে আমরা আর বাইরে বেরোতে পারি নাই। সেক্ষেত্রে আমরা ইউনিভার্সিটিকে বিষয়টা ইনফর্ম করলে তারা আমাদেরকে জানিয়েছিলেন যে একটু ধৈর্য ধরতে হবে, আর পানির ক্ষেত্রে অবশ্যই ট্যাপের পানি ফুটিয়ে পান করতে হবে, যেটা আমরাও করছি। টিচাররা আমাদেরকে এটা এনশিওর করেছে যে টিচাররাও ট্যাপের পানি ফুটিয়ে পান করছে। তার কিছুদিন পর, 3 থেকে 3.5 দিনের মাথায় আর কি, আমরা আবারও আমরা পানির ব্যবস্থা পাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে। তো তারপরে পানির বিষয়টা মোটামুটি স্বাভাবিক হয়ে যায়। তারপর খাবারের যে বিষয়টা এসেছে, আমাদের একটা ক্যান্টিন খুলেছিল, এটা 23 তারিখের আগের কথা, তখনও মোটামুটি একটা ইমার্জেন্সি অবস্থায় ছিল। কিন্তু ক্যান্টিন খুললে যখন ছাত্রছাত্রীরা ক্যান্টিনে যে খাওয়া দাওয়া করতে শুরু করলো, তখন সেটাকেও একটা থ্রেট হিসেবে দেখা শুরু করলো আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তখন আমাদেরকে জানানো হলো যে ক্যান্টিনে এইভাবে এসে খাওয়া দাওয়া করা যাবে না, তোমরা অনলাইনে ক্যান্টিনের খাবার অর্ডার করতে পারো, করলে সেটা তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে। এই বিষয়টা হয়েছে, আমরা আমাদের ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে খাবার অর্ডার করছি, এবং সেটা কখনো সময় মতো আসছে, কখনো আসছে না। আর আমাদের এম্বাসি থেকে, আমাদের দূতাবাস থেকে আমাদের ইউনিভার্সিটিতে যোগাযোগ করা হয়েছে। ইউনিভার্সিটি বলেছে যে আমাদের সবকিছু এখানে ঠিকঠাক রয়েছে, আমরা যথেষ্ট টেক কেয়ার করছি, কিন্তু বাস্তব চিত্র শুধুমাত্র আমরাই জানি যারা এখানে সাফার করছি। আমরা 172 জন বাংলাদেশি, অনেক ক্ষেত্রে খাবারের মানও খুবই খুবই বাজে, যেটা আমরা খেতে পারছি না, প্রচুর তৈলাক্ত খাবার প্লাস সবকিছু মিলায়ে। তবে আমরা এই খাবার খেয়ে সার্ভাইভ করতে পারছি, কিন্তু সময় মতো পাচ্ছি না। আর আমরা মূলত এতদিন এখানে রয়েছি, আমরা আমরা হলো নিজেরা বাজার করে, নিজেরা আমাদের কিচেন ছিল, আমরা কিচেনে নিজেরাই রান্না বান্না করে বাঙালি খাবারই খেয়ে দিন যাপন করছিলাম। তো সবশেষে আমরা আবারও এম্বাসিতে যোগাযোগ করেছি, আমরা সবসময় এম্বাসির সাথে যোগাযোগ রেখে তাদের নির্দেশনা মেনে চলেছি। তো বর্তমানে আজকে এম্বাসির সাথে কথা হলে এম্বাসি আমাদেরকে জানিয়েছে, আমরা দেশে ফেরার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন পর্যন্ত করেছিলাম, কিন্তু এম্বাসি এখন আমাদেরকে জানিয়েছে যে এখন আমাদের পক্ষে কিছুই করা সম্ভব হচ্ছে না, এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে সব সবকিছু রয়েছে, তাদের নির্দেশ পেলে আমরা চার্টার ফ্লাইট রেডি করতে পারবো আপনাদের জন্য। মেইন বিষয়টা হচ্ছে, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া হবে, সেজন্য এম্বাসির কিছু কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা সহ আমাদের কিছু ছাত্র প্রতিনিধি সিলেক্ট করে আমাদের উইচ্যাট প্ল্যাটফর্মে একটা গ্রুপও তৈরি করা হয়েছিল, যে গ্রুপটা এখন আর নাই। তো দূতাবাস থেকে আমাদের ইউনিভার্সিটিতে যোগাযোগ করে যখন জানতে পেরেছে যে এখানকার অবস্থা ঠিক আছে, আমাদের টিচাররা যখন বলেছে অবস্থা ঠিক আছে, তাদেরকে আমরা খাওয়াচ্ছি, তাদেরকে পানি দিচ্ছি, এটা শুনে এম্বাসি হয়তো বুঝতে পারছে যে না, তাহলে তারা ঠিক আছে, কিন্তু বাস্তব চিত্র অবশ্যই ভিন্ন। আমরা রুমের ভিতরে এভাবে আটকা থেকে শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছি। দীপন, আপনাদের পরিবারের পক্ষ থেকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল বলে আপনি জানিয়েছেন আমাদের আগের বিভিন্ন বুলেটিনে। আপনাদের পরিবার কি ফিডব্যাক পেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে? জি, এটা খুবই ভালো প্রশ্ন। বিষয় হচ্ছে, আমাদের পরিবার থেকে, পরিবার পরিজন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকে বলা হচ্ছে যে আমরা চীনে অবস্থিত, চীনের বেইজিং এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে দায়িত্ব দিয়ে দিয়েছি যাতে তারা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে পারে। কিন্তু আজকে তথ্য অনুযায়ী আমার কাছে সেটা যথেষ্ট প্রমাণও রয়েছে, এটা কোনোভাবে মিথ্যা প্রমাণিত হবে না। প্রমাণটা হচ্ছে, এটা বাংলাদেশ এম্বাসি থেকে বলা হয়েছে যে চার্টার্ড ফ্লাইট আমরা কিভাবে ম্যানেজ করব, সেক্ষেত্রে তো যথেষ্ট টাকার প্রয়োজন, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় যদি আমাদেরকে সহায়তা না করে তাহলে আমাদের পক্ষে কোনোভাবে এটা সম্ভব হবে না।
আমরা যে দূতাবাস থেকে জানানো হয়েছে আমরা যে আপনাদেরকে সান্ত্বনা দিব, এই সান্ত্বনাটুকুই দিতে পারবো, কোনো কিছুই আমরা শিওর ভাবে বলতে পারবো না যে আপনাদেরকে এই দিন নেওয়া হবে, এই দিন নেওয়া হবে বা আপনারা এই দিন দেশে যেতে পারবেন। দীপন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। মুন্সি ফয়েজ আহমেদ, আপনি শুনছিলেন চীন থেকে আমাদের যে বাংলাদেশি ছাত্র, তিনি যে কথাগুলি বলছিলেন। আমরা প্রথমবার দেখেছি যে 300 জনের বেশি, 307 জনকে ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু 100। দীপন, আপনাদের এখানে প্রায় 85টি দেশের ছাত্র আপনারা পড়াশোনা করেন এই বিশ্ববিদ্যালয়ে, তার মধ্যে এখন এইরকম আপনার মতন পরিস্থিতিতে কতটি দেশের ছাত্ররা রয়েছেন? আচ্ছা, এখানে আমার কাছে স্পেসিফিক উত্তর হচ্ছে এটা, আমরা বর্তমানে রয়েছি শীতকালীন ছুটির ভিতরে। যেহেতু আমরা শীতকালীন ছুটির ভিতরে রয়েছি, অধিকাংশ দেশের ছাত্রছাত্রী দেশে ফিরে গিয়েছে, এখানে অবস্থান করছে। এখন বর্তমানে আফ্রিকান স্টুডেন্ট সব থেকে বেশি, এবং ইন্ডিয়ানদেরকেও তো ফিরিয়ে নেওয়া হয়েছে, এবং আমরা বাংলাদেশি রয়েছি সংখ্যায় বেশি। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আর আর অন্যান্য যারা ছিল, মনে করেন ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়ান কিছু ছাত্রছাত্রী ছিল, তারা ভ্যাকেশনে এমনিতেই দেশে চলে গিয়েছে, আর যে 2-1 জন বাকি ছিলেন তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে। তো আমাদের বর্তমান অনুভূতি এরকম। এখানে স্যার, আমি স্যারকে উদ্দেশ্য করে বলতে চাই, এর থেকে আমাদেরকে যে কোনো ভাবে দেশে নিয়ে জেলে রাখলেও আমরা সেখানে থাকতে প্রস্তুত, কারণ এইভাবে মানসিক কষ্ট নিয়ে পরিবারকে সান্ত্বনা দেওয়ার আমাদের কোনো ভাষা নাই। আপনার অবস্থা আমরা বুঝতে পারছি, এবং আমি এই প্রশ্নের উত্তরটি একটু রাষ্ট্রদূত মুন্সি ফয়েজের কাছ থেকে জানতে। এখানে এইভাবে মনে করার কোনো কারণ নাই যে আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারা ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না। নিশ্চয়ই তারা চেষ্টা করছেন, কারণ তারাও দায়িত্ব বোধ করেন। আমি নিজেও একসময় রাষ্ট্রদূত ছিলাম, সুতরাং এটা বুঝি। কিন্তু কতগুলো প্র্যাকটিক্যাল সমস্যা থেকে যায়, যে আমাদের যে দূতাবাস তার হাতে অনেক টাকা থাকে না, পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিজের কাছে অনেক টাকা থাকে না, আর তাছাড়া কর্তৃপক্ষের বিভিন্ন লোকজন এটা জানবেন, তাদেরও এই ব্যাপারে আরও নতুন করে চিন্তা করবার সুযোগ তৈরি হবে। আমি আশা করব যে যথাশীঘ্র সম্ভব এনাদেরকে আমাদের ইউনিভার্সিটির গ্রুপগুলোতে এটা নোটিস করা হয়েছে যে আমরা ইউনিভার্সিটিতে কয়েকজনকে করোনা ভাইরাসের জীবাণু বহন করছে এমন আমরা শনাক্ত করেছি, সো বি কেয়ারফুল। তো এভাবে আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে। আর স্যারের কথা মোতাবেক যদি প্রশ্নটা টাকার আসে, যে রাষ্ট্রদূতের কাছে বা আমাদের দূতাবাসে যদি টাকার অভাব থাকে বা দেশে পর্যাপ্ত ফান্ড না থাকে, তো আমরা প্রস্তুত আছি, আমাদের আমাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করা হোক, এবং কত টাকা আসে আমরা ভাগ করে সেটা দেওয়ার ব্যবস্থা করব। আমরা দেশে ফিরতে চাই, এখানে মৃত্যু ভয়ে, এই মৃত্যু পুরীতে আমরা থাকতে চাচ্ছি না। আর বাংলাদেশি ছাত্রছাত্রী কেউ অসুস্থ হয়েছিলেন কিনা বা হয়েছিল কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে আমি নিজে হাতে করে 2 জনকে হসপিটালে নিয়ে গিয়েছি। সেটা কি পদ্ধতিতে? আমার দরজায় নক আসছে রাত 1:30টার সময় একদিন, আর একদিন রাত 5:30টায়, যে ভাই আমার বুকের ভিতর খুব ব্যথা করছে, আমার মনে হয় ভাইরাস হয়েছে, আমি মনে হয় বাঁচবো না। তিনি সে হচ্ছেন 2019 ব্যাচের জুনিয়র একজন ছাত্র, মাসুদ রানা নাম করে। তো তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো, পরে জানা গেল যে না, সে ভাইরাসে আক্রান্ত না, সে অতিরিক্ত টেনশনের ফলে এবং না খেয়ে থাকার কারণে তার হার্ট এবং লাংস বা স্টোমাকে কোনো ধরনের সমস্যা হয়েছে। তাকে 24 আওয়ার্স অবজারভেশনের ভিতরে রেখে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, এবং বাকি যে একজন তাকে হসপিটাল থেকে সাধারণভাবে থার্মাল চেক আপ করে এবং ব্লাড টেস্ট করে তাকে হসপিটাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তেমন কোনো সমস্যা না, সাথে কিছু ওষুধও দিয়ে দিয়েছিল। তো এখানে আমরা বেশি দিন এভাবে থাকলে আমরা অন্যান্য অসুস্থতায় মারা যাব, আমরা করোনা ভাইরাসে যদি না মারা যাই আমরা অন্যান্য অসুস্থতায় মারা যাব। দীপা, মনোবলটা ধরে রাখতেই হবে, কারণ যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু এই সংকট আরো বাড়বে, যেটি মুন্সি ফয়েজ আহমেদ আপনাকে সেই উপদেশটি দিয়েছেন। আমরা আর শেষ বক্তব্য একটু মুন্সি ফয়েজ আহমেদের কাছে জানতে চাই যে তারা বেশ কিছু আতঙ্কিত হয়ে পড়ছেন, এখন তাদের মানসিকভাবে কি ধরনের ব্যবস্থা নিলে একটু ভালো রাখা যায়? আতঙ্কিত হয়ে পড়াটা অস্বাভাবিক না, তাদেরকে সেই জন্য দোষ দিচ্ছি না, তবু তারপরেও আমরা তাদেরকে বলবো আপনার মতন যে তারা যাতে মনোবল ধরে রাখার চেষ্টা করে। আমার মনে হয় আমরা আমাদের দূতাবাসকে অনুরোধ করতে পারি যে তারা যেন নিয়মিত এনাদের সাথে যোগাযোগ রাখেন, এবং এনাদের ইভ্যাকুয়েট করবার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যাপারে তাদেরকে একটু যদি সবসময় অবহিত রাখেন তাহলে তাদের মনোবল চাঙ্গা রাখতে সুবিধা হবে। তাছাড়া আরেকটি জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে যে চীনা কর্তৃপক্ষের সাথে আরেকটু যোগাযোগ করা, শুধুমাত্র আমাদের রাষ্ট্র দূতাবাস এবং মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ নয়, চীনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা, কারণ চীনেরও তো একটা দায়িত্ব আছে, তাদের সেই দায়িত্বটা পালনে আমরা সাহায্য করতে পারি, তো সেই চেষ্টাটাও আমাদের করা দরকার।
যে তারা যাতে এনাদের খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা করেন, এখনকার অবস্থাতে উন্নতি হয় এবং তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি করা হয়, এই জিনিসটা আমি মনে করি যে আমরা দূতাবাস থেকে দূতাবাস যেন সেই ব্যবস্থাগুলি করে এবং চীনা কর্তৃপক্ষ এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন উদ্যোগী হয়ে এদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে এবং